আমার বাবার নাম হচ্ছে আবু জায়েদ শিকদার, আমার মার নাম মেহেরুন্নেসা বেগম। তখন আমরা যে বাসাতে থাকতাম সেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা, ফুলার রোড নামে পরিচিত। তার 17A নাম্বার ফ্ল্যাটে আমরা তখন থাকতাম। আর এখন বর্তমানে আমি রোকেয়া হলের প্রভোস্ট হিসেবে রোকেয়া হলের প্রভোস্ট বাংলোতে অবস্থান করছি। 71-এ আমি আজিমপুর গার্লস স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলাম। 69-এর গণঅভ্যুত্থানের সময় যখন নবকুমার স্কুলের ছাত্র মফিউর শহীদ হলেন, তখন স্কুলের ছেলেমেয়েরা সব 69-এর আন্দোলনে নেমে এসেছিল। সে সময় আমার বড় বোন লুৎফা চন্দ্র জি, তার সাথে সাথে আমিও মিছিল বটতলায় মিটিং এগুলিতে যোগ দিয়েছি। পরবর্তীতে 70-এ ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে যুক্ত হই এবং 70-এ তখন একটা স্কুল ভিত্তিক একটি আন্দোলন হয়েছিল, পাকিস্তানের দেশপুষ্টি আন্দোলন নামে পরিচিত। সে সময়ে সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য 50 নম্বরের একটা পাকিস্তানের ইতিহাস জানার জন্য একটা কোর্স ইন্ট্রোডিউস করা হলো, যেখানে পাকিস্তানের দেশপুষ্টি নামের একটি বই চালু করা হয়েছিল। তো তখন সায়েন্সের ছেলেমেয়েরা সেটা পড়বে না বলে একটা আন্দোলন করেছিল। সেই আন্দোলনের যুগ্ম কনভেনার ছিল আমার বড় বোন লুৎফা চন্দ্র জি। তো যেহেতু বড় বোনের সাথে সবসময় থাকতাম, একই সাথে তখনকার সমস্ত মিটিং মিছিল সেগুলিতে আমি বড় বোনের সাথে যোগ দিয়েছি। এবং সেই সময়ে ছাত্রলীগ সিডি ছাত্রলীগের যে কমিটিতে সেটাতে আমার বড় বোন ছিল, যার ফলে ওর সাথে আমি ছাত্রলীগের সমস্ত কর্মকাণ্ডে যোগদান করেছি। সেইভাবেই ছাত্রলীগের সাথে সেই সময়ে আমাদের সম্পৃক্ততা। এবং সেটা পরবর্তীতে যখন 71-এর মার্চ মাসে 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ এবং সেই সময় যে অসহযোগ আন্দোলন, সেই আন্দোলনে সবগুলোতেই অংশগ্রহণ করেছি। সেটা যেটা 2রা মার্চ বটতলায় পতাকা উত্তোলন করা হলো, পরবর্তীতে আমাদের ছাত্রলীগের মেয়েদের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো কলাভবনের ভেতরে, 23শে মার্চ পতাকা দিবসে আমরা যে মার্চ পাস্ট করলাম, সে সমস্তগুলোতেই আমরা অংশগ্রহণ করেছি। আমরা আমাদের ছাত্রলীগের অসহযোগ আন্দোলনের সময় আমাদের ছাত্রলীগের যেটা প্রস্তুতি চলছিল সেটা হলো, একদিকে আমাদের হচ্ছে সামরিক প্রশিক্ষণ, মেয়েদের প্রশিক্ষণটা হতো কলাভবনে, যেটা আগে ডাকসু অফিস ছিল তার সামনের ওই জায়গাটাতে। তখন দুজন অবসরপ্রাপ্ত আর্মি ইনস্ট্রাক্টর ছিলেন, দুধু ভাই এবং প্যারো ভাই, উনি আমাদেরকে প্রশিক্ষণ দিতেন। সেই প্রশিক্ষণের অংশ হিসেবে 25শে মার্চ সকালবেলা আমাদের প্রশিক্ষণ ছিল যে একটি শত্রু ক্যাম্প দখল করে কীভাবে তা উপরে জাতীয় পতাকা তোলা হয়। সেদিনই আমরা কলাভবনের ছাদে ক্রলিং করে, যে ঠিক গেটের উপরে একটা গম্বুজের মতো জায়গা ছিল যেখানে একটা স্থান ছিল জাতীয় পতাকা তোলার, সেইটাতে আমরা যে বাংলাদেশের যে তখনকার যে পতাকা সেই পতাকাটা আমরা সেখানে তুলে দিই। এটা ছিল সকালবেলার বিষয়। এরপরে যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেই থাকতাম, সেদিন ছিল রাত্রেবেলা ছাত্রলীগ সেন্ট্রাল কমিটির মিটিং ইকবাল হল, সেই ইকবাল হলের ক্যান্টিনে। তো ইকবাল হলের ক্যান্টিনে রাতে আমরা 10টার দিকে খাওয়া দাওয়ার পরে আমি এবং আমার আরেক বান্ধবী, ও ছিল মমতাজুর রহমান তরফদার, ইসলামের ইতিহাসের অধ্যাপকের মেয়ে ফ্লোরা, আমরা দুজন বসেছিলাম। হঠাৎ করে দেখলাম আমরা
যে আমাদের বাংলার অধ্যাপক ছিল আহমেদ শরীফ, তিনি বের হয়ে আসলেন এবং আমাদের বাসায় গেলেন এবং কিছুক্ষণ পরে আমার বাবা বেরিয়ে আসলেন। তারপরে ওনারা আমাদেরকে ডেকে পাঠালেন এবং আমরা তখন ইকবাল হলে দেখলাম যে ছেলেরা সব দৌড়ে চলে যাচ্ছে, সব বাতি টাতি বন্ধ হয়ে যাচ্ছে। তো তখন বের হয়ে আসার পরে আমাদেরকে বলা হলো যে মাঠে আমাদের মারা বসে রাতে গল্প করতেন, তাদেরকে সবাইকে ডেকে বাসায় চলে যেতে বলতে, কারণ হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে আর্মিরা বেরিয়েছে এবং খুব সম্ভবত সেটা বিশ্ববিদ্যালয়ের দিকে আসছে। এবং দুজন ছেলেকে পাঠানো হলো ইকবাল হলে যাতে কোনো ছাত্র না থাকে, কারণ আর্মিরা আসছে, যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আর দারোয়ানকে পাঠানো হলো প্রত্যেক বাসে বাসে শিক্ষকদেরকে বলে আসতে, যখন গোলাগুলি শুরু হবে তখন যেন কেউ বাতি জ্বালিয়ে জানালা দিয়েও কিছু কিনে দেওয়া না দেয়। তারপরে আমাদেরকে আমাদের বাবা বললেন যে তোমরা গোলাগুলি শুরু হলেই, আমাদের ড্রয়িং রুমটা ছিল মাঝখানে আর আমাদের দুটো বেডরুমই ছিল ইকবাল হলের দিকে জানালা, তো সেই জন্য উনি আমাদেরকে বললেন যে গোলাগুলি শুরু হলেই তোমরা ক্রল করে ড্রয়িং রুমে চলে আসবে। এবং আমরা যখন গোলাগুলি শুরু হলো তখন আমরা ক্রলিং করে আস্তে আস্তে সব ভাই বোন সহ বাবা মা ড্রয়িং রুমে এসে জড়ো হলাম। প্রচণ্ড গোলাগুলি চারিদিকে। তো ভোরের দিকে যখন তারা ট্রেসার লাইটগুলো ছাড়ছিল তখন আমাদের বাবা বললেন যে এখন ওরা সিগন্যাল দিচ্ছে, তারা হয়তো একত্র জড়ো হয়ে চলে যাবে। কিন্তু আমরা সকালে দেখলাম তাদের গোলাগুলি আরও বেড়ে গেল এবং দুই একটা শিক্ষকের বাসার থেকে যখন উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করলো তখন সেই সমস্ত বাড়িগুলির দিকে পাকিস্তান আর্মিগুলি ছুটতে শুরু করলো। তখন আমরা বুঝলাম যে না, ওরা যাবে না। তো তখন আমরা দোতলায়, ওই বিল্ডিংয়ের দোতলায় উর্দু বিভাগের একজন শিক্ষক ছিল ডক্টর নাকভি, উনি ছিলেন পশ্চিম পাকিস্তানের আর কি। ওনারা মার্চের শুরুতেই চলে গিয়েছিলেন কিন্তু ওনাদের বাসায় একজন লোক থাকতো। আমরা সব যে ওই বাড়িতে জড়ো হলাম যে পাকিস্তান আর্মি যদি ক্যাম্পাসে ঢুকে তাহলে হয়তো যে ভাষা, যে বাড়িগুলো উর্দু ভাষাভাষী শিক্ষক থাকে সেগুলো হয়তো আক্রমণ করবে না, সেই চিন্তা করে আমরা তখন ওই দোতলায় যেয়ে জড়ো হলাম। এবং এটা হবে দশটা সাড়ে দশটার দিকে। আমরা হঠাৎ করে ওই বাড়ির রান্নাঘরের জানালা দিয়ে জৌলক, মানে হল যেটা এখন তৎকালীন ইকবাল হল ছিল, সেখানে আমরা দেখতে পেলাম আমাদের ছাত্রলীগেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সহ সম্পাদক ছিল চিস্তি সাহেল আলুর রহমান, তাকে তখন পাকিস্তান আর্মিরা টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। যেটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে এই হলের যে সমস্ত ছাত্র কর্মচারীদেরকে পাকিস্তান আর্মি মেরেছিল তাদেরকে নীলক্ষেত যে পেট্রোল পাম্পটা আছে সেই পেট্রোল পাম্পে নিয়ে একত্র করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এইভাবে আমরা 26 মার্চও ক্যাম্পাসে থাকলাম। 26 মার্চে বিকেলের দিকে সন্ধ্যার দিকে আগ মুহূর্তে ওই ফুলার রোড পাড়ারই পাশে ব্রিটিশ কাউন্সিল, সে ব্রিটিশ কাউন্সিলে আগুন লাগিয়ে দিল এবং ব্রিটিশ কাউন্সিলের পরেই একটা গ্যারেজ এবং গ্যারেজের দেয়ালের লাগোয়াই হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। ব্রিটিশ কাউন্সিলে যখন আগুন লাগিয়ে দিল মনে হলো যে সেই আগুনের লেলিয়ান শিখা বোধ হয় আমাদের বিল্ডিং পর্যন্ত চলে আসবে, এরকম একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমরা 26 তারিখ পার করলাম। 26 তারিখ রাতে ইয়াহিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দিল এবং তখন আমরা খুব লো ভলিউমে টেবিলের নিচে মাথা দিয়ে হারিকেন চালিয়ে সে ভাষণ শুনলাম এবং এক একটা গুলির আওয়াজ মানে এত নিস্তব্ধ ছিল এবং এত ভয়াবহ একটা রাত ছিল যে একটা গুলি হলেও মনে হচ্ছিল যেন প্রত্যেকের বুকে এসে লাগছে, এরকম একটা অবস্থা। এবং সেখানে তো ইয়াহিয়ার ভাষণে বুঝতেই পারলাম যে তারা তখন একদম সাধারণ বাংলাদেশের যে মুক্তিকামী মানুষ তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এর মধ্যে 26 তারিখের সকালে আমাদের ওই পাড়াটার গেটের সংলগ্ন একদম গেট দিয়ে ঢুকতে যে দুটো বিল্ডিং 11 এবং 12 সেখানে ঢুকে তারা শিক্ষকদেরকে মারলো,
সাদেক সাহেব ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল, ওনাকে মারলেন। তারপরে মুক্তাদির সাহেব ছিলেন একজন শিক্ষক 12 নম্বরে, ওনাকে মারলেন। আলী লক্ষ্মী সাহেবের শ্যালক ছিল, তাকে মারলেন। তো এই কাদেরকে মারলেন সেটা আমরা পরবর্তীতে জেনেছি, কিন্তু সেই দুটো বিল্ডিংয়ে ঢুকে যে হত্যা করা হয়েছে সেটা আমরা বুঝতে পারলাম। এবং তার কিছু পরে কোনো একটা অজ্ঞাত কারণে তারা আর ভেতরের দিকে আসলো না, মানে আমরা অপেক্ষা করছি ওই দুই বিল্ডিংয়ে মেরেছে, আস্তে আস্তে করে ভেতরের দিকে আসবে এবং একসময় আমরাও ওদের দ্বারা আক্রান্ত হব। কিন্তু কোনো একটা কারণে ওই দুই বিল্ডিংয়ে শিক্ষকদেরকে মারার পরে তারা বেরিয়ে গেল। 26 তারিখটা ওই রকমই একটা ভয়াবহ অবস্থার মতো দিয়ে আমরা অতিক্রম করলাম। তারপরে 27 তারিখ সকালে যখন কারফিউ উঠল হলো, তখন আমরা আমার বাবা আমাদেরকে সব ভাই বোনদেরকে নিয়ে আমরা চলে গেলাম প্রথম আজিমপুরে শেখ সাহেব বাজারে। আমার চাচা ছিলেন, এই মণি চাচাদের বাসায় গেলাম। উনি মার্শাল মণি নামে পরিচিত, সেই সময় ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো ওনাদের বাসায় যাওয়ার পথে আমরা দেখলাম যে আজিমপুর কলোনিতে ছাত্রলীগের ছেলেরা বিভিন্ন জনের বাসায় তাদের যে লাইসেন্স আর্মস আছে, পিস্তল, তারপরে ইয়ারগান, সেই সমস্তগুলো সংগ্রহ করছে তারা। এবং ওই জিনিসটা দেখেই বাবা বললেন যে না, এখানে থাকা যাবে না। উনি নিয়ে আমাদেরকে চলে গেলেন বংশালে, সেখানে আওয়ামী লীগের ফজলুল করিম, উনি আওয়ামী লীগের ট্রেজারার ছিলেন, ওনার বাসায়। ওনার বাসায় আমরা যেয়ে দেখি ওনারা সব চলে গেছেন, শুধু ওনার বাবা মা ওখানে আছে। তো সাথে আমাদের কিছু কাপড় চোপড়, একটা ট্রাঙ্কস বাবা নিয়েছিলেন, সেই ট্রাঙ্কটা সেখানে রেখে আমরা তখন মিটফোর্ডের পাশ দিয়ে বুড়িগঙ্গা ঘাটে যাই। এবং বুড়িগঙ্গা ঘাটে যেয়ে সেখানে নৌকা করে আমরা জিঞ্জিরা চলে যাই। এবং সেই জিঞ্জিরায় সেই রাতটা বাবার অফিসেরই একজন, ওনার অধস্তন একজন কর্মকর্তা ছিলেন, তার বাসায় সেই রাতটা কাটাই। কিন্তু যেহেতু ঢাকা শহর থেকে সব জিঞ্জিরায় গিয়ে সবাই জড়ো হয়েছে, তো বাবার ধারণা হলো এরপরে পাকিস্তান আর্মি এখানে আক্রমণ করবে। তো সেই কারণে উনি বললেন যে এখানে থাকা নিরাপদ হবে না। সেই রাতে আমরা যখন জিঞ্জিরায়, তখন মর্টার শেলিংয়ের আওয়াজ হচ্ছে এবং আমাদের কাছে মনে হলো যে এমন মর্টার শেলিং হচ্ছে যেটা ঢাকা শহরটাকে বোধহয় পাকিস্তান আর্মি একদম গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিল। তারপরে আমরা 28 তারিখ সকালবেলা আমরা রওনা দিলাম। 28 তারিখ হেঁটে আমরা মুন্সিগঞ্জ পৌঁছালাম। তারপরে 29 তারিখে আমরা আমাদের গ্রামের বাড়ি দাউদকান্দি, সেখানে গৌরীপুর দিয়ে করিকান্দিতে গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছালাম। এপ্রিলের মাসের দিকে বাবা ঢাকায় আসলেন এবং এরপরে যখন পাকিস্তান আর্মি গ্রামে গ্রামে যাওয়া শুরু করলো, মে মাসের দিকে আমরা ঢাকায় আসলাম আমাদের পরিবারের সাথে। তো আমরা এই ক্যাম্পাসেই ছিলাম যখন মুজিব বাহিনী বিএলএফ তার প্রথম ব্যাচ ট্রেনিং নিয়ে বাংলাদেশের ভিতর ঢুকলো। তখন আমাদের যারা পরিচিত ছিল, একজন উনি গজারিয়ায় মারা গেছেন, নজরুল ইসলাম, জগন্নাথ কলেজে ছিলেন, উনি এসে আমাদের সাথে যোগাযোগ করলেন। তারপরে আরেকজন রফিকুল ইসলাম, তখন তৎকালীন মানে ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির সদস্য ছিলেন, উনি খসরু ভাইয়ের যে গ্রুপ ছিল ঢাকায়, ঢাকায় বিএলএফের দুটো গ্রুপ ছিল, একটা কামরুল আলম খান খসরু নেতৃত্ব দিতেন, আরেকটা মন্টু ভাই নেতৃত্ব দিতেন। খসরু ভাইয়ের গ্রুপের সাথে উনি এসেছিলেন। তো উনি এসে আমাদের সাথে যোগাযোগ করলেন। যোগাযোগ করার পরে আমরা ধরলাম দুই বোন যে আমরাও মুক্তিযুদ্ধে যাব। তো সেই প্রথম আমাদেরকে নিতে চাইলেন না, বাবা মাকে বললে আমাদের এত ছোট, আমরা আমার বড় বোন ক্লাস 10 পড়তো, আমি ক্লাস 8 পড়তাম, আমাদেরকে তো অনুমতি দেবে না। তো সেই কারণে আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে কীভাবে যাওয়া যায়। আগের রাতে আমরা আমাদের কাপড় চোপড় দুটো ব্যাগে ভরে, ছোট ব্যাগে ভরে আমরা রফিকুল ইসলামের কাছে দিয়ে দিয়েছিলাম। আর সেদিন আমরা স্কুলে যাব বলে স্কুল ড্রেস পরে স্কুলে রওনা হয়ে আমরা স্কুলে যাইনি, ওনার সাথে আজিমপুরেই একটা জায়গায় আমাদের স্থান ঠিক করা ছিল, সেখানে ওনার সাথে দেখা করে আমরা চলে যাই জিঞ্জিরাতে। জিঞ্জিরায় আমাদের ছাত্রলীগেরই একজন ছিল,
তার বাড়িতে আমরা সেই রাতটা থাকি। তারপরের দিন আমরা যাই হচ্ছে ডেমরা, যেখানে খসরু ভাইয়ের সেই সময় বেস ক্যাম্প ছিল। আমরা দুটো রিক্সাতে, এক রিক্সাতে আমরা দুই বোন, আরেকটা রিক্সাতে রফিকুল ইসলাম ছিল। তো ডেমরাতে তখন ওই যে আর্মি সবাইকে থামাচ্ছে, নাম জিজ্ঞেস করছে, কাউকে কাউকে ধরে নিয়ে আবার দেখা যাচ্ছে যে সেই নদীর পাড়ে গুলি করে মেরে ফেলছে। ওর মধ্য দিয়েই আমরা গেলাম, যাই হোক আমাদেরকে কিছু বলেনি। আমরা ডেমরাতে রূপসী গ্রামে তখন খসরু ভাইয়ের ক্যাম্প ছিল। তা আমরা রূপসী গ্রামের কাছাকাছি গিয়েই শুনলাম যে পাকিস্তান আর্মি রূপসী গ্রাম পুড়িয়ে দিয়েছে, এবং সেখানে খসরু ভাইয়ের গ্রুপের সাথে আর্মির একটা ছোটোখাটো যুদ্ধ হয়েছে। তখন ওইখানে ওইভাবেই ছিল যে মুক্তিযোদ্ধাদের যে গ্রুপ যদি এক জায়গা থেকে সরে যায় তারা কোথায় যাবে, কিংবা তাদের বেস ক্যাম্পটা শিফট হলে কোথায় গিয়ে যোগাযোগ করলে পরে সেই খবরটা পাওয়া যাবে। তো সেইভাবে আমরা তখন একটা জায়গায় গেলাম, সেখান থেকে তথ্য নিয়ে আমরা তারাবো গ্রামে গেলাম। তারাবো গ্রামে তারা মিয়ার বাড়িতে আমরা গেলাম। সেখান থেকে লোক এসে আমাদেরকে নিয়ে গেল পর রাতের বেলা, তখন আমাদেরকে সাদিপুর গ্রামে নিয়ে গেল। সাদিপুর গ্রামে ছিল তখন খসরু ভাইয়ের ক্যাম্প। তো সেইখানে থাকা অবস্থায় খসরু ভাই আমাদেরকে ছোটোখাটো ট্রেনিং, কীভাবে গ্রেনেড ডেটোনেট করতে হবে, স্ট্যানগান গুলি করতে হবে, স্ট্যানগান পরিষ্কার করতে হবে, লাগাতে হবে, এই সমস্ত ট্রেনিংগুলি, ছোটোখাটো ট্রেনিং আমাদের দুই বোনকে উনি সেই সময় দিয়েছেন। আর আমার বড় বোন ওনার সাথে একটা অপারেশন, গোপীবাগের অপারেশনে অংশ নিল। এরপরে যখন মুজিব বাহিনীর দ্বিতীয় ব্যাচ রিক্রুটমেন্ট হলো, তখন আমরা সেই মাসটা এই মুহূর্তে খুব একটা মনে নাই, কিন্তু আমাদের এটা মনে আছে যে আমরা যেদিন সিএনবি ক্রস করি সেদিন শবে বরাতের রাত ছিল। তো আমরা নৌকা করে সব যাই, এবং ইতিমধ্যে আমরা রওনা হওয়ার আগের দিন শামসুন নাহা রিকু এসে আমাদের সাথে যোগ দেন। আমরা তিনটা মেয়ে এবং বাকি যে যাদেরকে রিক্রুট করা হয় তাদের সহ রফিকুল ইসলাম আমরা রওনা হই, এবং আমরা নদী দিয়ে যেতে যেতে কসবা বাজারের এখানে এসে আমরা জড়ো হই। এবং তখন আমরা সব নৌকার মধ্যে থাকছি, কারণ হচ্ছে ওদিকে সিএনবি রোডের ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না, যে আমরা যে পার হয়ে বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে যাব। তারপরে শয়বরাতের দিন আমাদেরকে সিএনবি রোডের পাশে একটা গ্রাম যেখানে একটা মাজার আছে সেখানটাতে আমরা বিকেলবেলা সন্ধ্যার সময় গিয়ে জড়ো হলাম। তারপরে ঠিক সন্ধ্যার পরে আমাদেরকে নিয়ে ধান ক্ষেতের মধ্য দিয়ে অন্ধকার, তার মধ্য দিয়ে সিএনবি রোড দিয়ে আর্মির লরিগুলি টহল দিচ্ছে, সেই এক লরি গেল আরেক, এক লরি এদিকে গেল আরেক লরি ওদিকে গেল, সেই ফাঁকে তারা তখন সিগন্যাল দিত আর দৌড়ে সেই মানুষের কাফেলা সিএনবি রোড ক্রস করত। তো সেইভাবে আমরা তিনজন মেয়ে ছিলাম, তিনজন মেয়েকে তিনজনের দায়িত্ব হলো যে এদেরকে পার করা। তো রফিকুল ইসলাম আমাকে হাত ধরে, কাশু ভাই ইকোপার কাজিন ছিল, সে ছিল, আমরা ওইভাবে আমাদের সাথে অনেক লোকজন, অনেক ছেলেপেলে, শুধু আমাদের গ্রুপ না, এরকম আরও বিভিন্ন গ্রুপও সেই সাথে আমরা একসাথে ওইভাবে সিএনবি রোড ক্রস করছি। ওরা যখনই পাকিস্তান আর্মির লরি দেখতো, বাঁশি বাজাতো কিংবা কোনো একটা সিগন্যাল দিত, তখনই লোকজন ধান ক্ষেতের মধ্যে তখন চুপ করে বসে যেত যাতে পাকিস্তান আর্মি দেখতে না পায়। তো ওরকম করে ওই সিএনবি রোড ক্রস করে ওই পাশে যেই আমরা, আমি আমার হাত ধরা রফিকুল ইসলাম, আমরা যে একটা জলাভূমির মধ্যে পড়লাম, দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সেটার পানি বাড়তেছে, এবং অনেকক্ষণ পরে যখন একদম পানির নিচে ডুবে যাচ্ছি তখন আমি রিয়েলাইজ করলাম যে আমাকে যে ধরে রাখছে রফিকুল ইসলাম সে আসলে সাঁতার জানে না, তো যার ফলে ডুবেই যাচ্ছিলাম। তো অনেকক্ষণ পরে আমি যখন বুঝলাম যে সে তো সাঁতার জানছে না এবং আমাকে ধরে রাখার কারণে তার টানে আমিও নিচের দিকে চলে যাচ্ছি, তখন আমি সাঁতরে উপরের দিকে উঠে এসে তারপরে যখন যে জায়গাটাতে আমরা উঠলাম একেবারেই কাদা, সেই কাদা দিয়ে পার হয়ে দৌড়ে, মানে বহুদূর কাদার মধ্যে জায়গা দিয়ে আমাদেরকে ছুটে দৌড়ে আসতে হয়েছে।
দৌড়ে এসে আমরা অনেক দূর আসার পরে একটা রেল লাইন ক্রস করলাম। রেল লাইন ক্রস করে একটা টিলার মতো জায়গায় যখন আসলাম, তখন সব মানে আমাদেরকে বলা হলো যে এখন মোটামুটি আমরা সেফ, মানে আমরা ইন্ডিয়ায় ঢুকে গেছি। তারপরে আমরা যে জায়গাটায় গেলাম সেটাকে বলা হলো হাতিমারা ক্যাম্প। সেখানটাতে আমরা অপেক্ষা করলাম, সকাল হলো, সকাল হলে পরে লরি আসলো, আমরা সেগুলিতে উঠে আসলাম। আমরা আগরতলায় কলেজ কিলা গেলাম, সেখানে তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মান্নান চৌধুরী উনি ছিলেন, শেখ সেলিম উনি ছিলেন, তো তা আমাদেরকে তখন পাঠিয়ে দেওয়া হলো। শ্রীধর ভিলা বলে একটা বাড়ি, সেখানে আমাদের ছাত্রলীগের এবং মুজিব বাহিনীর কিছু নেতৃবৃন্দ থাকতেন। স্বপন কুমার চৌধুরী, তার দুই বোন ওনার সাথে থাকতেন, স্বপ্না এবং রত্না। তো রত্না ছিল বড়, ওরা যাওয়ার সময় রত্নার পাকিস্তান আর্মির গুলি লাগে, তাতে রত্না একটু গিয়েছিল। তো সেখানে আমরা প্রথম থাকি। পরবর্তীতে ছাত্রলীগের মেয়েরা যখন আরও যে জড়ো হলো, তখন আগরতলার গোল পার্কে আমাদের জন্য একটা বাড়ি ভাড়া করে অন্যগুলো মেয়েদের জন্য, সেই বাড়িটাতে তখন মমতাজ বেগম, ফরিদা খানম সাকি এবং তার ছোট বোন আলিয়া, ফরকান বেগম, ঝুনু আপা, আমেনা সুলতানা বকুল, আমি, আমার বড় বোন সেখানে থাকি। এবং তখন আমাদের জন্য লেম্বুছড়া ক্যাম্পে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলো আমাদের 11 জন মেয়ের জন্য। আমরা 7 দিনের মতো আমরা ট্রেনিং করি। গীতশ্রী চৌধুরী আমাদের সাথে শ্রীধর ভিলায় থাকতো না, তার পরিবারের সাথে ক্যাম্পে থাকতো, সেখান থেকে এসে গীতশ্রী চৌধুরী ট্রেনিং নিত। তো তখন বিএলএফ সেকেন্ড ব্যাচ যেহেতু ভিতরে ঢুকছে, তখন আমি আর গীতশ্রী চৌধুরী তাদের সাথে বাংলাদেশে ঢুকি। এটা নভেম্বরের দিকে হবে, আর্মস এমুনেশন সহ 3টা গ্রুপ আমরা এসে সোনামুড়া ক্যাম্পে জড়ো হই। এবং ঈদের রাত ছিল, সেটা আমার মনে আছে যে ঈদের রাত, ঈদের রাতে আমরা ডাল ভাত খেয়ে ওখানে চাটাইয়ের মধ্যে শুয়ে বসে ইয়ে করি, কারণ তখন বর্ডার কোনোভাবে আমাদের ক্লিয়ারেন্স, এত শেলিং হচ্ছিল এবং পাকিস্তান আর্মি এবং ইন্ডিয়ান আর্মির মধ্যে, যে আমাদেরকে কোনোভাবেই তারা ভেতরে ঢুকার কোনো ইয়ে আমরা পাচ্ছিলাম না, পরিবেশ পরিস্থিতি কোনোটাই পাচ্ছিলাম না। দুরাত আমাদেরকে, দুরাত দুদিন আমাদেরকে ওখানে অপেক্ষা করতে হয়, তারপরে আমরা ভেতরে ঢুকি। তো আমরা 3টা টিম, একটা ছিল আমাদের খসরু ভাইয়ের গ্রুপ, সেকেন্ড গ্রুপ, আরেকটা ছিল শিবনারায়ণ দাস কুমিল্লার একটা গ্রুপ ছিল, আরেকটা ছিল বদিউল আলম, সেও কুমিল্লায় একটা গ্রুপ নিয়ে যায়। আমরা একটা জায়গা পর্যন্ত 3টা গ্রুপ একই সাথে আসি এবং কাফেলার মতো, এবং আর্মস এমিনেশনগুলো সেই দড়ি দিয়ে বাঁধ বেঁধে বাঁশের ইয়ের মধ্যে ঝুলিয়ে তারা কাফেলার মতো সেইভাবে আর্মস এমিনেশন ক্যারি করে নিয়ে আসা হয়। বদিউল আলমের গ্রুপ আমরা হাঁটা হেঁটে যখন আসছি তখনই তারা অন্যদিকে চলে যায়, কারণ তাদের রাস্তা কুমিল্লার দিকে যাবে যেহেতু তাদের অন্যদিকে। আরেকটা জায়গা পর্যন্ত এসে আমরা নৌকায় দুই ভাগ হয়ে যাই, শিবনারায়ণ দাস, গীতশ্রী চৌধুরী তারা তাদের গ্রুপ নিয়ে চলে যায়। তারপরে আমরা আমাদের ঢাকায় যারা আসব আমরা নৌকায় উঠি, এবং নৌকায় আমাদের বোধহয় একদিন আমাদের নৌকায় ইয়ে করে আমরা এসে বালিয়াপাড়ায় পৌঁছাই। তখন খসরু ভাইয়ের গ্রুপটা হলো বালিয়াপাড়াতে ছিল, এবং বালিয়াপাড়াতে যখন আমরা আসি এর পরবর্তী, তখন বেশিরভাগই যেহেতু খসরু ভাইয়ের গ্রুপ বিএলএফের মেইনলি ছিল ঢাকা শহরে গেরিলা কর্মকাণ্ড চালানো, ওইটা বেস ক্যাম্প ছিল, ওখান থেকে বিভিন্ন গ্রুপ ঢাকা শহরে বিভিন্ন ধরনের অ্যাকশন করার জন্য আসে। প্রথমত তারা ঢাকা শহরে বিভিন্ন জিনিস র্যাকি করে যেত, কোথায় তারা কী করবে, এবং ঢাকা শহরে তো আর সরাসরি যুদ্ধ ছিল না, ঢাকা শহরের যুদ্ধটা ছিল বিভিন্ন পাওয়ার সাপ্লাইয়ের জায়গাগুলোতে আক্রমণ করা, কিংবা ওই যে পাকিস্তান আর্মির ক্যাম্পগুলো যেখানে আছে সেখানে আক্রমণ করা, কিংবা যে সমস্ত বড় বড় হোটেল টোটেলগুলো আছে, বিদেশিরা আছে সেখানে
একটা যদি এক্সপ্লোশন ঘটানো যায় সেটা একটা নিউজ হওয়া, বহির্বিশ্বকে জানানো যেখানে মুক্তিবাহিনীরা অপারেশন করছে, তারপরে হচ্ছে অ্যাম্বাসি যেই সমস্ত এলাকায় দূতাবাসের লোকজনগুলো থাকছে তাদের ওখানে কোনো একটা অ্যাকশন করলে পরে সেগুলোই তথ্যগুলো বিদেশে যাওয়া, তো এই ধরনের কর্মকাণ্ডই ঢাকা শহরে মুক্তিবাহিনীরা করত এবং তারা অপারেশন শেষ করে আবার ওই বেস ক্যাম্পে যেত। তো বেস ক্যাম্পে কিন্তু সবাই সবসময় থাকতো না, আমরা যখন আসতাম তখন দেখুন বেস ক্যাম্পে খুব একটা লোকজন নাই, দু চারজন আছে, বাকিরা ঢাকা শহরে বিভিন্ন অপারেশনে এসছে। আবার এর মধ্যে বিভিন্ন তথ্য সংগ্রহেরও একটা কাজ ছিল, যে সেই সময় যুদ্ধের জন্য আমাদের তথ্যগুলো অনেক প্রয়োজন ছিল, কেউ কেউ তথ্য সংগ্রহের জন্য আসতো, আমাদের আর্মস অ্যামুনিশনগুলো আবার ক্যাশ করতে হতো, যে এগুলোকে গোপনীয় জায়গায় গোপনভাবে রেখে দেওয়া হতো, কারণ এগুলি ওপেনলি রাখার কোনো সুযোগ ছিল না। কোনোভাবে যদি আর্মি খবর পায় এবং আমাদের বেস ক্যাম্পে আক্রমণ করে সমস্ত অস্ত্র ওদের হাতে চলে যাবে, সেই জন্য অস্ত্রগুলিও বিভিন্ন জায়গায় মাটির নিচে ক্যাশ করে রাখা হতো, এটাকে ক্যাশিং করা বলা হতো। এগুলোর এক পর্যায়ে ডিসেম্বরে ইন্ডিয়ান আর্মির সাথে যুদ্ধ লেগে গেল এবং 6ই ডিসেম্বর যেদিন ড্যামরা মুক্ত হলো এবং সেখানে তখন আমাদের যে গ্রুপ মুজিব বাহিনী, সেখানে যে ফ্রিডম ফাইটারের গ্রুপ ছিল বাংলাদেশ, তখন যে সেনাবাহিনীর যে অংশ, সবাই মিলে এবং ইন্ডিয়ান আর্মি দিক থেকে কাঁচপুরের দিক থেকে ওই যুদ্ধ একটা বড় যুদ্ধ হয় এবং সেই যুদ্ধেই তখন ড্যামরা মুক্ত হয় আর কি। তো সেই পর্যন্তই আমি আমার গ্রুপের সাথে থাকি, আমাদের গ্রুপ তখন সামনে ঢাকা শহরের দিকে এগিয়ে আসে, এগিয়ে আসলে পরে আমি ওখানেই থেকে যাই, বালিয়াপাড়াতেই ছিলাম এবং 16 তারিখে দেশ স্বাধীন হলো। তারপরে আমার বাবা খবর পেয়ে এসে 17 তারিখে এসে উনি আমাকে নিয়ে যান। যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করার জন্য অত অল্প বয়সে যুদ্ধে গিয়েছিলাম, স্বাধীন হওয়ার পরে আমরা অনেক রকমের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছি, সেই সময়টায় যেহেতু আমার লেখাপড়া করার সময় অতটা এই জিনিসগুলো ভাবারও সময় পাইনি, যে কী স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করলাম কিংবা দেশ কোন দিকে যাচ্ছে। কিন্তু যখন লেখাপড়া শেষ করে কর্মজীবনে ঢুকলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতে ঢুকলাম, তখন যখন কী চেয়েছিলাম, কী আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধে গেলাম, এখন বাংলাদেশ কোথায়, সেই জিনিসগুলো যখন একটুখানি মিলাতে বসলাম তখন মানে খুবই হতাশ। কারণ হলো যে 75-এর 15ই আগস্টের পরে আমরা যে কারণে দেশ স্বাধীন করেছিলাম তার আর কিছুই অবশিষ্ট তেমন ছিল না, আমাদেরকে আবার সেইভাবে একেবারে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে না নামলেও আমরা কিন্তু দেশের ভিতরে স্বাধীন দেশে স্বাধীন দেশের পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত নিয়ে আমরা কিন্তু পাকিস্তানের প্রেতাত্মাদের সাথে আবার আমাদেরকে যুদ্ধে নামতে হলো। 75 পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কিন্তু পাকিস্তানের প্রেতাত্মাদের সাথে আমরা যুদ্ধ করছি, সেই 71-এর যে স্বপ্নের বাংলাদেশ তাকে অর্জন করার জন্য, সে অর্জন কিন্তু এখনও সম্পূর্ণ হয়। তরুণ প্রজন্ম, আমি যেহেতু নিজেই শিক্ষকতায় আছি, তরুণদেরকে নিয়ে আমার কাজ, তাদেরকে যদিও আমি আমার যে বিষয়ে আমি বিশেষজ্ঞ সে বিষয়ে পড়াই, কিন্তু পাশাপাশি যেহেতু একটা রোকেয়া হল, একটা ঐতিহ্যবাহী হল, সে হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি, এখানে আমার এই প্রজন্ম নতুন প্রজন্ম এদেরকে নিয়েই কাজ। তো তাদের মধ্যে যে জিনিসটার খুবই অভাব দেখি সেটা হলো নিজের ইতিহাস জানা, নিজের ইতিহাস, এই যে বাংলাদেশ এক মানে বাঙালি জাতি, আমরা যে বাঙালি জাতি, যে বাংলাদেশ, এটা একটা পৃথিবীতে একটা অনন্য জাতি, যে জাতি নিজের রক্ত দিয়ে এত 30 লক্ষ শহীদের বিনিময়ে একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছে এবং একটা অসম্ভবকে সম্ভব করেছে। আমেরিকা, চায়না, সবাই পাকিস্তানের সাথে, ভারত, রাশিয়া ছাড়া বাংলাদেশের সাথে কেউই ছিল না, এবং আমরা এই যে বিশাল পাকিস্তান আর্মির ট্যাঙ্কের বিরুদ্ধে
তাদের বিমান বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা, এবং তার সাথে পরবর্তীতে ইন্ডিয়ান আর্মি আমাদেরকে সহযোগিতা করে, এবং ইন্ডিয়ান আর্মিরও সেনারা আমাদের দেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে। এইরকম যে একটা ইতিহাস এই জাতির, এবং এই ইতিহাস গর্ব করার মতো ইতিহাস, এই ইতিহাস নিয়ে আমাদের তরুণ প্রজন্ম যেখানেই যাবে সে কিন্তু মাথা উঁচু করে সবার সামনে দাঁড়ানোর কথা। সেই ইতিহাসটা তাদের জানতে হবে, এবং ইতিহাসটা জানলে এবং সেই একটা জাতি কখনোই পৃথিবীর সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না তার যদি ইতিহাস না জানে। সেই জন্য আমার তরুণ প্রজন্মের কাছে সবসময় যেটা পরামর্শ সেটা হলো নিজের ইতিহাসকে জানা। এবং এখানে তারা বিভ্রান্ত হয় ঠিকই, কারণ কোনো সরকার এসে বলে এ স্বাধীনতার ঘোষক, কোনো সরকার এসে বলে ও স্বাধীনতার ঘোষক, বারবার আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছি। কিন্তু তারপরেও যেই সমস্ত জিনিসগুলো আছে, যে সমস্ত ডকুমেন্টারিগুলো আছে, যে সমস্ত ভিডিও ফুটেজগুলো আছে, যে সমস্ত বইগুলো আছে, তারা যদি একটু নিজেদের র্যাশনালিটি দিয়ে চিন্তা করে তাহলে কিন্তু সঠিক ইতিহাসটা তারা নিজেরাই আবিষ্কার করতে পারে। আর এই ইতিহাস জানলেই সে যে স্বপ্ন নিয়ে এতগুলি লোক এদেশের জন্য প্রাণ দিয়েছে সেই বাংলাদেশকে করার জন্য সে নিজেকে নিবেদিত করতে পারবে। এটাই আমার তরুণ প্রজন্মের কাছে আমার উপদেশ পরামর্শ, যেটাই বলবো।